সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি শহর রক্ষাবাদ পয়েন্টে 4 সেমি কমে বিপদসীমার 127 সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি কিছুটা কমলেও কয়েক দিনের পানি বৃদ্ধিতে এখনও পানিবন্দী রয়েছেন চরাঞ্চল নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ। লালমনিরহাটে আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি। উজানের ঢল অব্যাহত থাকলে যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুড়িগ্রামে নদনদীর পানি কমতে শুরু করেছে, তবে পানি কমার সঙ্গে সঙ্গে নদনদীর 21টি পয়েন্টে শুরু হয়েছে নদী ভাঙন। কুড়িগ্রামের উলিপুরের গোড়াই ও থেত্রায়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ হুমকিতে রয়েছে অনেক স্থাপনা। এদিকে উজানের ঢলে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে উপজেলার ভুয়াপুর, কষ্টপাড়া, ভালুকুটিয়া এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। এতে হুমকিতে রয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা।